দর্শক এবার মূল আলোচনায় ফিরব স্পেন এবং ফ্রান্স যেটি বলছিলাম দুলাল ভাই স্পেন ফ্রান্সের প্রথম সেমিফাইনাল এবং স্পেন এখনও পর্যন্ত একমাত্র দল তারা সবগুলো ম্যাচ জিতে সেমিফাইনালে এসেছে এবং সোফার এখনও পর্যন্ত যতগুলো দল সেমিফাইনাল নিশ্চিত করেছে তাদের মধ্যে সবচেয়ে ইমপ্রেসিভ পারফরমেন্স ছিল স্পেনের এবং আমি যদি একটু লাস্ট ম্যাচটা নিয়ে কথা বলি জার্মানিকে তারা যেভাবে হারিয়েছে শুরুর দিকে আমরা লক্ষ্য করলাম যে তাদের উইঙ্গার ছিল উইং করে খেলেছে এবং যখন তারা গোল একটা দিয়ে দিল তখন আবার দেখলাম যে তাদের কোনো অ্যাটাকারই ছিল না এবং পরবর্তীতে অতিরিক্ত সময় এসে আবার দেখলাম যে ফোর টু ফোর ফরম্যাটে তারা খেললো এবং মানে একটা ম্যাচে তারা তিনবার ফর্মেশন পরিবর্তন করলো এবং তাদের কিছু ফুটবলারের কথা না বললেই নয় স্পেশালি আমি লামিনে ইয়ামালের কথা বলবো দুর্দান্ত পারফর্ম করছেন সতেরো বছর বয়স এখনও পর্যন্ত হয়নি আপনি স্পেন ফ্রান্সের মধ্যকার ম্যাচটাতে এবং ফ্রান্সের কথা যদি একটু বলে রাখি যে এখনও পর্যন্ত ফ্রান্সকে আমরা যেভাবে দেখি সেই স্বভাবসুলভ খেলাটা ফ্রান্স এখনও পর্যন্ত করতে পারেনি এবং একটাও ওপেন প্লে গোল নেই ফ্রান্সের সোফার এখনও পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে তারা ফাইনালে কি মনে হচ্ছে এই ম্যাচে কাকে এগিয়ে রাখবেন না এটা তো একটা মানে বিশ্ব ফুটবলের দুই দুর্ধর্ষ দুই টিম স্পেন এবং ফ্রান্স তারা বিশ্বকাপ ফুটবলেও তারা শিরোপা জিতেছে দুই দলই জিতেছে এবং কোপাতেও তাদের আধিপত্য বরাবরের মতো নিয়ে আছে এবং আমার মনে হয় যে এবারের কোপাতে ইউরোপে এটা দুর্দশ একটা খেলা হওয়ার আশা করতেছি আপনি যেটা বললেন যে ফ্রান্স স্পেন তো মানে ওরা এখনো ম্যাচ এখন তো হারেনি অপরদিকে ইসে ফ্রান্স ফ্রান্স কিন্তু ওদের খেলা এখন আমাদেরকে আকৃষ্ট করতে পারেনি মানে তাদের সেই যে খেলার জন্য আমরা অপেক্ষা করি সেটা হয়নি দুই দলের মধ্যে অনেকটা ডিফারেন্স এই ক্ষেত্রে রয়ে গেছে বিশেষ করে স্পেনের খেলা অনেক ভালো ফ্রান্সের খেলা সেই তুলনায় ভালো না তবে এখানে তো আসলে গোলের খেলা মানে কে ভালো খেলতেছে খারাপ খেলতেছে সেটা তো এখনই বলা যাবে না যে যেদিন ম্যাচটা হবে সেদিন যে ভালো খেলবে যে গোল দিতে হবে সেই জিতবে আর এখন তো একটা যেটা দেখা যাচ্ছে যে অতিরিক্ত সময়ের খেলা নাই ডাই

দুই জায়গায় যে সেরকম এই টিমগুলো নিয়ে যদি একটা ম্যাচ খেলা মানে একটা টুর্নামেন্ট খেলা এটাও কিন্তু মনে হবে যে একটা মানে আলাদা একটা ব্যাপার যাক আমরা যে বিষয়টি নালাপ করতেছিলাম ইউরো নিয়ে ইউরোতে আমি আমার মনে হচ্ছে যে মানে স্পেন খুবই টিম ওরা কিন্তু মানে আপনি একজন প্লেয়ার নাম বললেন কিন্তু ওরা কিন্তু কারোর উপর নির্ভরশীল না পুরো টিমটাই মানে খেলতেছে একসাথে একই মন হয়ে এক এক মানে কারো দেখেন যে কোনো ওইভাবে একাধিক গোল বা ওইভাবে কারো নাই প্রত্যেকটা প্লেয়ারই মানে নিজেদের ভূমিকাটা সেইভাবে রাখার চেষ্টা করতেছে আর ফ্রান্স এখন ওইভাবে আমরা তাকে দেখতে পারি নেই কিন্তু তারা যেহেতু এখন সেমিফাইনালে আসছে এখন নিশ্চয়ই তাদের সেরাটা দেখাবে এটা আমার ধারণা জি গাফর ভাই আপনি আপনার সাথে কথা হচ্ছিল আসলে যে এই অনুষ্ঠান শুরুর আগে যে সেই তুলনায় আমরা যতটা অন্তত ইউরোপ থেকে যতটা আশা করে থাকি আমরা জানি যে ইউরোপিয়ান ফুটবল অনেক বেশি মানে পাওয়ার ফুটবল হয় কিংবা অনেক বেশি টেকটিক্যালে অনেক এগিয়ে লাতিন ফুটবলের তুলন লাতিন ফুটবল যেহেতু কারিকুরি একটা ব্যক্তিগত নৈপুণ্যের ব্যাপার থাকে তারা ড্রিবলিংয়ের দিকে একটা ঝোঁক থাকে কিন্তু সেই জায়গাটা থেকে ইংলিশ ফুটবল কিংবা ইউরোপিয়ান ফুটবল অনেকটাই বেরিয়ে এসেছে এবং অনেক স্পিরি ফুটবল আমরা লক্ষ্য করে থাকি এবার আপনার ইউরো দেখে আপনি কতটুকু সন্তুষ্ট হলেন আমরা তেমন এখনও পর্যন্ত সোফার ইউরোতে খুব কম গোল হয়েছে এবং ওপেন প্লে গোল যেটা বললাম ফ্রান্সের ক্ষেত্রে তো অবশ্যই এবং ওভারঅল সবগুলো দলই গোল খুব একটা হয়নি বললেই চলে ধন্যবাদ প্রতিটা খেলাই দেখেছি এবং দেখার সুযোগ হয়েছে যেহেতু আটটা দশটা একটা এবং পরের দিন সকালে খুব ফুটবল মানেই তো আমাদের গায়ে একটা মানে লেখায় আছে ফুটবল না দেখলে তো ভালো লাগে না তারপরেও ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টিও ছিল মানে গত দুইটা মাস এখন চোদ্দ পনেরো তারিখে শেষ হবে এই যে মানুষের সারা বাংলাদেশের মানুষ আমরা না শুধু সারা বাংলাদেশের মানুষই এই ইউরো যখন এনজয় করছে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ক্রিকেটও এনজয় করেছে আর কোপা সেটাও এনজয় করছে সবাই খেলা দেখছে কিন্তু আমি এক যে ব্যক্তিগতভাবে বলবো আমরা যে ফুটবলটা যে ইউরোটা বিগত দিনে দেখে এসেছি সেই ইউরো নিয়ে যখন কথা বলছেন আমি আসলে সন্তুষ্ট না এক জায়গায় সন্তুষ্ট না কেন জানি সবাই এখন একটু ডিফেন্সিভ টেন্ডেন্সিতে খেলে আই ডোন্ট নো বিগ সবাই অনেক বড় বড় কোচ তাদের ম্যাথড তাদের চিন্তাধারা তাদের টিম ফরমেশন তারা জানে কি করতে হবে কিন্তু সব সময় দেখা গেছে যে অর্ধে অ্যাটাকিংয়ে যাচ্ছে যেভাবে সেট প্লে করে যাচ্ছে সে অর্ধে কিন্তু বিশজন খেলোয়াড় অপোনেন্টের একজন ডিফেন্ডার একজন গোলকিপার দাঁড়িয়ে আছে কিন্তু ওইখানেই কিন্তু পাসিং দের ইজ নো প্যানিট্রেশন আমরা যেটা প্যানিট্রেশন করতো আগেকার খেলোয়াড়রা ওয়ান ইজ টু ওয়ান টু ইজ টু এরকম ডজ করে যদি ম্যারাডোনা আমি আমি বলি পাঁচজন ছজনকে ডজ করে মেসিও এরকম করে বাট এই জিনিসটা এখন ইন্ডিভিজুয়াল স্কেলের আমি কাউকে ওইভাবে দেখছি না এখন টিম ফরমেশনে কোচদের যে ভূমিকা থাকে তারা কীভাবে করেছে এবং তাদের সেটে হয়তো তারা ফাঁক খুঁজে ওয়ান টু ওয়ান করে কিংবা একটা যদি হয় সেটার মধ্যে এবং আমি দেখেছি অনেক সুযোগগুলি এবং এরকম শুটিং আমি এত বাজে শুটিং আমি দেখি নাই ডি বক্সের ভিতর থেকেও কিন্তু বাইরে মারছে এবং উপরে মারছে যে টার্গেটটা পড়বে আমি একটু আসি আমাদের লাস্ট ম্যাচটা ছিল ফ্রান্স এবং সারপ্রাইজ আমি কিন্তু ফ্রম দ্য বিগিনিং ওরা কিন্তু কোনো খেলোয়াড় অ্যাসিস্ট করে নেই রোনালদোকে এটা আমার মনে হয় আমি ভুল বলছি না ওদের যে নাম্বার টেন ব্রুনা জি ব্রোনো ফার্নান্ডেস ব্রোনো ফার্নান্ডেস সে কিন্তু পুরাটা মার চোষাকে বলছে কনার মারছে সব কিছু করছে কিন্তু ওরা রোনাল্ডোকে কোনোরকমই অ্যাসিস্ট করছে না এবং মিডফিল্ড থেকে বলগুলি নিয়ে যাচ্ছে কিন্তু সেই ফিনিশিংও ঠিক মতন হচ্ছে না ডোন্ট নো দের ইজ সাম প্রবলেম অন নট বাট দেখেন এই থার্টি ফর্টি টু ইয়ার্স ওল্ড পেপে কিন্তু আমি একটা লাস্ট বল চেজ করে এসে টিমের ইউরোটা হলো দ্য বেস্ট অফ দ্য বেস্ট টুর্নামেন্ট কারণ আমি মনে করি এই ইউরো সারা ইউরোপের ফুটবলাররা কিন্তু সারা বিশ্বের বিভিন্ন স্থানে খেলে বেস্ট অফ দ্য বেস্ট খেলোয়াড় আমরা কিন্তু দেখতে চাই যে ওই বেস্ট প্লেয়ার কারা হতে পারে কে হতে পারে যেমন আপনি বলেছেন অ্যামিনিয়

আমার কাছে জানি না তাদের তারই প্রোটেকটিভ মাস্কটা অস্ট্রেলিয়ার পক্ষে তিনি নাকির ইনজুরিতে পড়ে নাকে ভেঙে গিয়েছিল এখানেও আমি মনে করি যে এমবাপে যখন একটা বল চেজ করছে তার রানিং সেরকমই দেখা গেছে মানে বলের উপরে সে যাচ্ছে কিন্তু এখানেও অনেক সময় হয় কি ডিফেন্সরা টার্গেট করে রাখে এমবাপে বড় বড় যারা তারকা ফুটবলার আছেন তাদেরকে খেলতে বাট টোটাল ফুটবলের যেটা জিনিস দ্য অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স কিন্তু এখন ডিফেন্স থেকে তারা যেভাবে শুরু করে অনেক স্লো আর লাগে মানে আমি এই আমরা এই খেলা কোনো দিন দেখি নাই এত পাসিং এত পাসিং এখন জানি না এটা কোন টেকনিকে কোনভাবে তারা যাবে সেই সেই সাধারণত মানে ফুটবলের ধারণা ফুটবল যেটা খেলছে সেই জায়গাটা থেকে যেমন ইংল্যান্ড কিন্তু হিট এন্ড রাউন

কারণ ফ্রান্স এত ভালো টিম মাত্র একটি ফিল গোল পাইছে সাউথ ফ্রান্স থেকে তাছাড়া কোনো গোল করতে পারেনি ইংল্যান্ড টিম ছাড়া বিশ্বের সবচেয়ে জমজমাট লিগ হয় তারা সে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না একমাত্র স্পেন ছাড়া আর যারা উঠছে তা তেমন আমাদের একটু ঝাঁটানো কোনো ম্যাচ দেখতে পারেনি কিংবা ইংলিশ আর কোনো প্লেয়ারই আমাদের মন ভাবতে পারেনি আর ইংল্যান্ড আর আমরা আমেরিকান যেটা দেখছি সেটা শ্রেণী অবস্থা কেন এরকম হচ্ছে

এত পরিমাণে খেলছে ফুটবলাররা একেবারে সারা বছর বিভিন্ন রকমের এখন কনফারেন্স লিগে খেলা হয় এক সময় কনফারেন্স লিগ ছিল না ইউরোপা লিগ থাকতো বা তারপর আবার নেশানস লিগ আরেকটা শুরু হয়েছে এই ইউরোপিয়ান ফুটবলের বাইরেও নেশনস লিগগুলো খেলা অর্থাৎ ফুটবলাররা আমি বছরে যে পরিমাণ খেলা খেলে তার আমার মনে হয় ক্লান্ত হয়ে যায় না এখানে কথা আছে এখানে আগে যে খেলাগুলি হতো এইভাবেই হতো সারা বছরই সব লিগগুলি হতো এবং তারপরে কিন্তু এখন একটা ধারণা হচ্ছে যে উনি যে প্রশ্নটা করেছেন যে এম বলেন আমরা কিন্তু ক্রিজম্যান বলেন ড্যাম্বাল বলেন এই যে এরা প্লেয়ার এরা কিন্তু ওয়ার্ল্ড কাপ ভালো খেলে দুই হাজার আঠেরোশো ব্যাডলাক যে দুই হাজার সালে তারা ফাইনালে গিয়েও ম্যাসি চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা আমার মনে হয় সবারই কিন্তু একটা লাইকিংস প্লেয়ার আছে এম বাপে কী করবে রোনালদো কী করবে ম্যাসি কী করবে এই জিনিসগুলি কিন্তু এবার কিন্তু ফুটে উঠে নাই কেউ যে কারণে কিন্তু সবারই একটা মানে যখন এতগুলি ফ্রি কিক কিন্তু করলো রোনালদো স্পেনের ফ্রান্সের একটা বলও কিন্তু কারেক্ট করতে পারে না বিকজ তার বয়সও হয়ে গেছে এখন এগুলি বললেই তো হবে না মার্সেল উইকও হয়ে যেত এখন যেইভাবে হোক আমার মনে হয় আমার দৃষ্টিতে চারটা টিম যেটা সেমিফাইনালে উঠেছে তার আগে যেটা আটটা টিম ছিল তখন একটা খেলার স্পিড ছিল এবং দে আর ফাইটিং বিকজ অফ দ্য নক আউট জি লিগের থেকে নক একটা ফাইটিং স্পিড ছিল এবং দে আর প্লেইং রেলি যে জিততে হবে এবং আপনি আর একটা কথা আপনাকে বলে দিই যে প্রথম চারটা খেলা আপনারা যারা দেখেছেন সব ওন গোল হয়েছে জি এটা কি আপনারা দেখেছেন বিকজ অফ ওন গোল এবং এবং কোন স্ট্রাইকার গ্রুপ পর গ্রুপ পর্বের সর্বোচ্চ গোলদাতা ছিল অনগোল অনগোল এই এই জায়গাটা আপনারা খেয়াল করে দেখেন অনগোলটা বেশি হয়েছে জি তো আমার মনে হয় এখন যেই কোচরা ওখানে আছেন অ্যাকচুয়ালি দে আর प्रिपेयर्ड ফর দা নেক্সট 월্ড কাপ ইন 2026 এখন ওরা আর যে ভাবে চিন্তা করেছে এবং যারা সেমিফাইনালস হয়েছে যেমন কালকে আজকে ফাইনাল যেটা বলবো আগামী কাল ফ্রান্স এন্ড স্পেন ইজ দা ফাইনাল সো ফর এটা বলতে পারি অঘোষিত এক্স্যাক্টলি এই দল থেকে যারা যাবে তারা চ্যাম্পিয়ন হওয়ার একটা চান্স আমাদের একটা বিরতি সময় হয়ে গেছে গাফর ভাই লেমন বিয়ন্ড দা গ্যালারিতে ছোট্ট একটা বিরতি নিচ্ছি কিছুক্ষণের মধ্যে ফিরছি দর্শক ফিল্ম লেমন বিয়ন্ড দা গ্যালারিতে আমরা আলোচনা করছি কোপা আমেরিকা এবং ইউরো নিয়ে দ্বিতীয় সেমিফাইনালের কথা একটু অল্প একটু মানে বলে দুলাল ভাই তারপর আমরা কোপ আমেরিকাতে যেতে চাই ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যে ম্যাচ ইংল্যান্ডকে বলা হচ্ছিলো যে একদম হট ফেভারিট তারা সবচেয়ে টাফ কন্টেন্ডার এবারের ইউরোর কিন্তু সে তুলনায় ইংল্যান্ডও ফিল করে গেছে তারা খুব কষ্টে এই সেমিফাইনাল পর্যন্ত এসেছে প্রখান্তরে নেদারল্যান্ডস

ফুটবলে ওরা শিরোপা পাওয়ার ক্ষেত্রে ওদের একটা সাইনেস আছে একমাত্র বিশ্বকাপে একবার চ্যাম্পিয়ন তাও বিতর্কিত আর ইউরোতে গতবার মানে চ্যাম্পিয়ন আর নেদারল্যান্ডসকে সাউথ আফ্রিকা এরা এত ভালো ফুটবল খেলে এত কিছু করে চ্যাম্পিয়ন হইতে পারে না এই ফুটবল বিশ্বকাপ ফুটবল তিনবার রানার্স অফিসে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি এই ইউরোতে একবার মাত্র চ্যাম্পিয়ন এইটি যে রুটগুলি কারণে সেটা একটা বিশ্ব একটা টিম ছিল কিন্তু এরপরে তারা এই দুই টিমের মধ্যে ন্যাচারালি মানে যাই হোক ইংল্যান্ডের একটা

যে ইকুয়েডর বিপক্ষে যে ম্যাচটা তারাও একেবারে বটলডি ছিল বলা যায় রীতিমতো আহ কি আশা করছেন ক্যানাডা আর্জেন্টিনা এবং আরেকটি ম্যাচও রয়েছে যেটা কলম্বিয়া কলম্বিয়া এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের মাধ্যমে বা দর্শকদের জানিয়ে রাখতে চাই যে চার সেমিফাইনালিস্টের মধ্যে তিন দলেরই কোচ হচ্ছেন আর্জেন্টাইন এবং ভেনেলজুয়েলা যদি উঠতো সেক্ষেত্রে চার দলের কোচে আর্জেন্টাইন হতো ক্যানাডা সেটা হতো হ্যাঁ সেটা আমরা দেখেছি আসলে কানাডা যে এত দূর পর্যন্ত ফুটবলে যেখানে আসছে আসলে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তো ক্যানাডায় মেক্সিকো এবং আমেরিকায় এবং তারা কিন্তু খুব ভালো কোপাতে পারফরমেন্স করেছে একগুলে তারা হেরেছে সে পারফরমেন্সটি কিন্তু তাদের ভালো ছিল এখন প্রথম হলো যে কথাটি আমরা বারবারই বলেছি প্রতিটি টিমের খেলোয়াড় ইউরো থেকে শুরু করে তবে তবে মানে ল্যাটিন ফুটবলে তো তুলনামূলকভাবে ভালো হয়েছে ভালো বলবো না আমি ঠিক মানে পেশি শক্তির ব্যবহার হয় শক্তির ব্যবহার হয় আপনি জানেন ব্রাজিল এবং উরুগুয়ের খেলে ফাউল হয়েছে 41 41 ফাউল ইন 90 মিনিট প্রতি 2 মিনিট অন্তত একটা ফাউল মানে কতটুকু ই হয়েছে এইখানে খেলা অনেক স্লো হয়ে যায় আমি মনে করি যে দিস ইজ লাস্ট টাইম ইন কোপা আমেরিকা টুর্নামেন্টে মেসি এগিয়ে রাখবো এই কারণে ম্যাসি সবাই ইচ অ্যান্ড এভরিবডি চাচ্ছে যে ম্যাসি এই ট্রফিটা পেয়ে যায় বাট ইটস ভেরি ডিফিকাল্ট কলম্বিয়া এবং উরুগোরের ম্যাচটাও কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ এর এই ম্যাচটাও কিন্তু তাদের অভিজ্ঞতা আছে আমাদের ক্যানাডিয়ান ইসের টিমের তারাও ছেড়ে খেলবে না তারাও হয়তো সেই জিনিসগুলিকে যে মিস্টেকে তারা গোল হয়েছে কিংবা ই করেছে কিন্তু তারা সেমিফাইনালিস্ট হয়েছে সো এখানে কেউ কাউকে ছেড়ে খেলার কথা না বাট ম্যাসির টিম একটা মনে করেন আর্জেন্টাইন একটা দর্শক থেকে শুরু করে সবার কাছে কিন্তু একটা সবসময় একটা সমর্থকদের একটা আগ্রাসন থাকে সেক্ষেত্রে তারা হয়তো এই জোলে উঠতে পারে এবং আমার মনে হয় আর্জেন্টিনার সুযোগ আছে ফাইনাল খেলার হ্যাঁ ক্যানাডিয়ার সাথে তারা ফার্স্ট রাউন্ড খেলেছে কিন্তু আমার কাছে এই কোপাওতেও কিন্তু আমি কাউকে খুঁজে পাচ্ছি না বিশেষ করে সবাই হতাশ যারা আমাদের ব্রাজিলের সমর্থক বাংলাদেশের তারা তো মানে খুবই হতাশ মানে আপনি আপনি নিশ্চয় অনেক হতাশ আমি কিন্তু ব্রাজিলের সমর্থক না আমি আমি সেভেন্টি ফোর থেকে কিন্তু ওয়ার্ল্ড কাপ দেখার সুযোগ হয়েছিল আমি জার্মানি জার্মান আর তারপরে আমি নেদারল্যান্ড কারণ নেদারল্যান্ড আনফর্চুনেট একটা টিম যে এই পর্যন্ত এত ভালো খেলে সেভেন্টি ফোর সেভেন্টি এইট

চুরানব্বই আটানব্বই ফ্রান্সের খেলা 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 দেখে তখন আমরা দেখলাম যে তাদের একটা টিম ছিল জন প্লাস ইনি একটা জাতীয়তাবাদী টিমের একটা ইয়ে ছিল মানে আদিত্য ছিল কিন্তু এখন যে টিমটা দেখছি মনে হয় তাদের একটা ফ্রান্স টিমকে মনে হয় দেখেছে মনে একটা আফ্রিকার একটা টিম খেলছে তাদের এগারো জনের মধ্যে ওই শুধু বাদ দিলে দশজনেই কিন্তু বিভিন্ন দেশ থেকে আফ্রিকা এসেছে মানে এটাই তো হওয়ার কথা ছিল কারণ ফ্রান্সের উপনিবেশিক অধিকাংশ আফ্রিকার দেশগুলো আচ্ছা আমি যেটা বলতেছি যে সবাই বলতেছেন যে এবার আকর্ষণ লাগতেছে না মানে খেলাটা এটার একটা আমার কাছে ব্যক্তিগত কারণ মনে হয় যে মানে ফুটবল কিন্তু দলীয় খেলা কিন্তু সেখানে সবাই সুপারিস্টার সুপার স্টার খুঁজে কিন্তু এবার টিমগুলোতে কোনো কেউ সুপার স্টার আমি যদি আমার একটা প্লেয়ার পছন্দ থাকে সে যখন তার টিমটা ভালো খেলে বা সে ভালো খেলে আমার আগ্রহটা ওইখানে তৈরি হয় কিন্তু এইখা এবার কিন্তু সেই জিনিসটা হচ্ছে না এক মেসি আছে কিন্তু পরন্ত মেসি এখন এই মেসি কতটা কি করতে পারবে জানি না তবে মেসির যেহেতু তার নামের একটা ওজন আছে

গোল হবে ফুটবলে সেটাই আমরা প্রত্যাশা করি শেষ করছি গ্যালারি ভালো অন্ডাগালি সুস্থ থাকুন